इंग्लिश ट्यूटोरियल चैनले सकल के स्वागत जानाई। आज के तुम्हारे जो जे क्लासटा निये एसेछि सेटा हलो एकटा बांगला पैसेज के किभाबे अति सहजे कयेकटी सूत्रेर साहाज्ये इंग्रेजीते ट्रांसलेट करा जाए। परीक्षाय हयतो ई पैसेजटा नाओ आसते पारे, किन्तु क्लासटा फलो करले तोमादेर काछे ट्रांसलेशन खूब सहज हये जाबे। आमी एर आगे अनेकगुलो ट्रांसलेशन क्लास आपलोड करेछि, सेगुलोर लिंक डेस्क्रिप्शन बक्से पेये जाबे। आज के जे समस्त सेंटेंस स्ट्रक्चर ट्रांसलेशन करते यूज करा हबे सेगुलो हलो एक नम्बर सबजेक्ट प्लस बी भार्ब अथवा लिंकिंग भार्ब। एक क्षेत्रे बी भार्ब सेंटेंसे मेन भार्ब हिसेबे यूज है। ये बी भार्बगुलो कि इज एम आर वाज वार। और लिंकिंग भार्ब कि एमन कतगुलो भार्ब आछे जेगुलो बी भार्बेर मतो काज करे सेगुलो हच्छे लिंकिंग भार्ब। सेंटेंसे बी भार्ब अथवा लिंकिंग भार्ब थाकले तारपरे कोनो अबजेक्ट बसे ना, कमप्लीमेंट बसे, तारपर सेंटेंसर बाकी अंश अर्थात एडवर्बियल। और दो नम्बर हे सबजेक्ट प्लस भार्ब, तारपर सरासरि एडवर्बियल बसबे। एक क्षेत्रे भार्ब इंटेंसिटिव भार्ब, जार जन्य कोनो एरपरे अबजेक्ट आसे ना। तीन नम्बर स्ट्रक्चर हे इंट्रोडक्टरि देयर के प्रथमे बसाते हय, तारपरे बी भार्ब, तारपरे कमप्लीमेंट, तारपरे सेंटेंसर बाकी अंश अर्थात एडवर्बियल थाकते पारे। ये एडवर्बियल सेंटेंसे थाकाटा बाध्यतामूलक नय। कोनो कोनो सेंटेंसे आमरा देखी एडवर्बियल थाके ना, आबार कोनो कोनो सेंटेंसे थाके। चार नम्बर हच्छे नतून स्ट्रक्चर, सेटा हच्छे सबजेक्ट प्लस यूज टू। ए यूज टू हच्छे मोडाल भार्ब। सेंटेंसे मोडाल भार्ब एका बसे ना, तार साथे एकटा मेन भार्ब दरकार हय। एजन्य यूज टूर पर एकटा मेन भार्ब बसाते हबे एबं ए भार्ब बेस फर्म हय एबं तारपरे सेंटेंसेर बाकी अंश अर्थात एडवर्बियल। सेंटेंस जदि एक्टिव स्ट्रक्चर हय ताहले ए रुल्सटा फलो हबे, किन्तु जदि पैसिव स्ट्रक्चर हय ताहले यूज टूर पर एकटा बी आसबे। और ये बी बसाले ये भार्बर आर बेस फर्म थाकबे ना, भार्बर पास पार्टिसिपल फर्म होबे। एबारे आमरा देखबो सेंटेंसे यूज टू कखन व्यवहार करा हय। अतीते कोनो काज नियमित होतो किन्तु एखन हय ना, बोझाते यूज टू व्यवहार करा हय। आबार बोलछी, अतीते कोनो काज नियमित होतो किन्तु एखन हय ना, बोझाते यूज टू व्यवहार करा हय। जेमन से आमादेर बाड़ीते आसतो, एखाने भार्बटा देखो आसतो, शेषे त आछे। जखन शेषे त थाके তখন আমরা ইংরেজিতে ইউজ টু ব্যবহার করি। হি ইউজ টু কাম টু মাই হাউস, এক্ষেত্রে ইউজ টু হচ্ছে মোডাল ভার্ব আর কাম হচ্ছে মেন ভার্ব। এবারে সেন্টেন্সে আমরা অ্যাডভার্বিয়াল কী করে বুঝবো? অ্যাডভার্বিয়াল জানতে হলে সেন্টেন্সের ভার্বকে কেন, কখন, কিভাবে, কোথায়, কতটুকু এসব দিয়ে প্রশ্ন করতে হয়। অ্যাডভার্বিয়াল সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজ অথবা ইনফিনিটিভ হয়। প্রিপোজিশনাল ফ্রেজটা কি? প্রিপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয়। আচ্ছা, সেন্টেন্সে অ্যাডভার্বিয়ালের অবস্থান কোথায়? অ্যাডভার্বিয়াল সেন্টেন্সের প্রথমে থাকতে পারে, ভার্বের আগে থাকতে পারে, সেন্টেন্সের শেষেও বসে। এবারে আমরা প্যাসেজের প্রথম লাইনে চলে যাব। সেকালে মগধে এক বিশ্ববিদ্যালয় ছিল, কোথাও কোনো কিছু ছিল, এই অর্থে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করি। ইন্ট্রোডাক্টরি দেয়ারের যেহেতু কোনো অর্থ হয় না, তার জন্য আমরা সরাসরি বি ভার্বে চলে যাব। ছিল অর্থাৎ বি ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয়েছে। তারপরে এক বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা, কোথায় বিশ্ববিদ্যালয় ছিল? মগধে, এটা অ্যাডভার্বিয়াল। এবং কখন মগধে বিশ্ববিদ্যালয় ছিল? সেকালে, এটাও অ্যাডভার্বিয়াল। তাহলে বাংলায় সাজালে হবে সেকালে আমি লিখেছি এক সময়। ছিল অর্থাৎ বি ভার্ব বসে গেল, এক বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর মগধে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে ওয়ান্স, আর দেয়ারের যেহেতু বাংলা অর্থ হয় না, তাহলে ছিল ওয়াস এক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি মগধে, ইন মগধ। পরেরটা দেখো, তাহার নাম নালন্দা। আমরা লিখব বিশ্ববিদ্যালয়টির নাম ছিল নালন্দা। বিশ্ববিদ্যালয়টির নাম, এই অংশটুকু সাবজেক্ট, ছিল এটা হচ্ছে বি ভার্ব, আর নালন্দা হচ্ছে কমপ্লিমেন্ট। দ্য নেম অব দ্য ইউনিভার্সিটি ওয়াজ নালন্দা। পরেরটা দেখো, পাটনা হইতে কয়েক ক্রোশ দূরে তাহার স্থান বাইর হইয়াছে। এক্ষেত্রে বাইর হইয়াছে এটা হচ্ছে ভার্ব, আর তার সাবজেক্ট হচ্ছে তাহার স্থান। আর কোথায় বাইর হইয়াছে? পাটনা হইতে কয়েক ক্রোশ দূরে, এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে বাংলায় সাজালে হবে তাহার স্থান, এক্ষেত্রে আমি লিখেছি স্থানটির অবস্থান, একই রকম মিনিং এখানে দিচ্ছে স্থানটির অবস্থান। বাইর হইয়াছে আমি লিখেছি পাওয়া গিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ভার্ব। এবং কোথায় পাওয়া গিয়েছে? পাটনা হইতে কয়েক ক্রোশ দূরে, এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে স্থানটির অবস্থান, দ্য লোকেশন অব দ্য প্লেস পাওয়া গিয়েছে। এক্ষেত্রে দেখো এখানে প্যাসিভ ভয়েস ইউজ হয়েছে, সাবজেক্ট কিছু পাইনি, সাবজেক্টকেই পাওয়া হয়েছে। তাহলে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস ইউজ হয়েছে, হ্যাজ বিন ফাউন্ড।
পাটনা হইতে কয়েক ক্রুজ দূরে, আমরা এটাকে ট্রান্সলেট করব কয়েক ক্রুজ দূরে পাটনা হইতে, এ ফিউ মাইলস অ্যাওয়ে ফ্রম পাটনা। পরেরটা দেখো, মাটির তলে তাহার অনেক চিহ্ন পাওয়া গিয়েছে, তাহলে পাওয়া গিয়েছে এখানে ভার্ব, কি পাওয়া গিয়েছে, তাহার অনেক চিহ্ন, তাহলে এই অংশ এই যে অংশটা হচ্ছে সাবজেক্ট, কোথায় পাওয়া গিয়েছে, মাটির তলে, এইটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে তাহার অনেক চিহ্ন, এইটা আমি লিখেছি অনেক ধ্বংসাবশেষ, এখানে চিহ্ন বলতে ধ্বংসাবশেষ বোঝাচ্ছে, তাহলে অনেক ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে, এটা হচ্ছে ভার্ব, কোথায় পাওয়া গিয়েছে, মাটির তলায়, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। এখানেও দেখো পাওয়া গিয়েছে, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, সাবজেক্ট কিছু পায়নি, সাবজেক্ট কি পাওয়া গিয়েছে, তাহলে এটা প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হবে। অনেক ধ্বংসাবশেষ, মেনি রুইন্স, তোমরা যদি ধ্বংসাবশেষের জায়গায় চিহ্ন লিখতে চাও তো ট্রেসেস লিখতে পারো, তাহলে মেনি রুইন্স অথবা ট্রেসেস হ্যাভ বিন ফাউন্ড, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস ইউজ হয়েছে, কোথায়, মাটির তলায়, আন্ডার দ্য গ্রাউন্ড, এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। এক্ষেত্রে দেখো অ্যাডভার্বিয়াল এখানে কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে আর গ্রাউন্ড নাউন দিয়ে শেষ হয়েছে। পরেরটা দেখো, এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধশাস্ত্র পড়ানো হইত, এখানে পড়ানো হইত, এটা হচ্ছে ভার্ব, কি পড়ানো হইত, বৌদ্ধশাস্ত্র, এটা সাবজেক্ট, কোথায় পড়ানো হতো, এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে সাজালে হবে, বৌদ্ধশাস্ত্র পড়ানো হতো এই নালন্দা বিশ্ববিদ্যালয়, এখানে দেখো পড়ানো হতো অর্থাৎ শেষে ত আছে, তার জন্য আমরা এখানে ইউজ টু ব্যবহার করব। ইংরেজিটা হবে বৌদ্ধশাস্ত্র, বুদ্ধিস্টিক স্ক্রিপচার, পড়ানো হতো, ইউজ টু, কিন্তু এই বৌদ্ধশাস্ত্র এটা কিন্তু ডুয়ার নয়, অর্থাৎ এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ হয়েছে, বৌদ্ধশাস্ত্র নিজে পড়তো না, বৌদ্ধশাস্ত্রকেই পড়ানো হতো, এক্ষেত্রে প্যাসিভ ভয়েস ইউজ হয়েছে, তার জন্য ইউজ টু পরে একটা বি আসবে, এবং বিয়ের পরে যে মেন ভার্ব টিচ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে টট, আর কোথায় পড়ানো হতো, অ্যাট নালন্দা ইউনিভার্সিটি, এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। পরেরটা হচ্ছে, এখানে অনেক অধ্যাপক ছিলেন, সাধারণত কোথাও কোনো কিছু ছিল এই অর্থে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করি, দেয়ারের কোনো অর্থ হয় না, সুতরাং বি ভার্ব থেকে আমরা করব, ছিলেন অনেক অধ্যাপক, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এবং কোথায় ছিলেন, এখানে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে ছিলেন অনেক অধ্যাপক এখানে, তাহলে দেয়ারের কোনো অর্থ নেই, ছিলেন ওয়ার অনেক অধ্যাপক, মেনি প্রফেসর্স কোথায়, এখানে, হিয়ার, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। এখানে দেখো মেনি প্রফেসর অনেকগুলো বোঝাচ্ছে, তার জন্য এখানে ওয়াসের জায়গায় ওয়ার এলো। পরেরটা দেখো, নালন্দায় দেশ বিদেশ হইতে দলে দলে ছাত্র আসিয়া বৌদ্ধশাস্ত্র অধ্যয়ন করিত, এটা একটা বড় সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আমরা ট্রান্সলেশনের সুবিধার্থে দুটো ভাগে ভাগ করে নেব। তাহলে প্রথমে সেন্টেন্সটায় লিখব, নালন্দায় দেশ বিদেশ হইতে দলে দলে ছাত্র আসত এবং বৌদ্ধশাস্ত্র অধ্যয়ন করিত। তাহলে নালন্দায় এই অংশটুকু কোথায় উত্তর দিচ্ছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, দেশ বিদেশ হইতে ছাত্ররা, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, আসত, এটা হচ্ছে ভার্ব, এক্ষেত্রেও দেখো ভার্বের শেষে ত আছে, সুতরাং ইউজ টু ইউজ করব, কীভাবে আসত, দলে দলে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, এবং অধ্যয়ন করিত, যার সাবজেক্ট হচ্ছে ছাত্ররা, আর কি অধ্যয়ন করিত, বৌদ্ধশাস্ত্র, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে নালন্দায়, ইন নালন্দা, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, দেশ বিদেশ হইতে ছাত্ররা, স্টুডেন্টস ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, আসত, ইউজ টু কাম, দলে দলে, কীভাবে, দলে দলে, তাহলে ইন গ্রুপস, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, এক্ষেত্রেও দেখো এটা প্রিপোজিশনাল ফ্রেজ, ইন দিয়ে শুরু হয়েছে, গ্রুপ দিয়ে শেষ হয়েছে, এবং অধ্যয়ন করিত, এক্ষেত্রেও দেখো ত আছে, ইউজ টু ব্যবহার করা উচিত, কিন্তু যেহেতু প্রথমে ইউজ টু ব্যবহার করা হয়েছে তাই এক্ষেত্রে না লিখলেও চলবে, তাহলে অ্যান্ড স্টাডি বুদ্ধিস্টিক স্ক্রিপচার। পরেরটা দেখো, এমনকি চীন প্রভৃতি দেশ হইতে ছাত্ররা আসার কথা শোনা যায়, এক্ষেত্রে আমরা এটাকে বাংলা অনুবাদ করব, শোনা যায় যে ছাত্ররা আসত চীন প্রভৃতি দেশ হইতে, তাহলে বাংলাটা হবে, শোনা যায় যে ছাত্ররা, এটা হচ্ছে সাবজেক্ট, আসত, এটা হচ্ছে ভার্ব, এক্ষেত্রে দেখো ভার্বের শেষে ত আছে, সুতরাং ইউজ টু ব্যবহার করব, আসত কোথা থেকে, চীন দেশ থেকে, চীন প্রভৃতি দেশ হইতে, তার আগে দেখো এমন কি আছে, সেক্ষেত্রে আমরা এখানেও চীন দেশ থেকে, তার আগে এমন কি ইউজ করেছি, তাহলে শোনা যায় যে ইট ইজ হার্ড দ্যাট ছাত্ররা, স্টুডেন্ট, আসত, ইউজ টু কাম, এমন কি, ইভেন, চীন দেশ থেকে, ফ্রম চায়না। পরেরটা দেখো,
এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে বঙ্গদেশের এক রাজপুত্র অধ্যয়ন করিতে আসিয়া ক্রমে তিনি অধ্যক্ষ পর্যন্ত হইয়াছিলেন। এটা একটা বড় সেন্টেন্স, এটাকে ট্রান্সলেশনের সুবিধার্থে আমরা দুটো সেন্টেন্সে ভাগ করে নেব। প্রথম সেন্টেন্সটা হবে, বঙ্গদেশের এক রাজপুত্র এসেছিল অধ্যয়ন করতে এই নালন্দা বিশ্ববিদ্যালয় এবং তিনি অধ্যক্ষ হইয়াছিলেন। তাহলে বাংলায় সাজালে হবে, বঙ্গদেশের এক রাজপুত্র, এটা হচ্ছে সাবজেক্ট, এসেছিলেন এটা হচ্ছে ভার্ব, কেন এসেছিলেন অধ্যয়ন করতে, এই এটা কিন্তু অ্যাডভার্বিয়াল, যদি এটা অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভে বসবে, যেহেতু করতে তে আছে সুতরাং এটা অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ হিসেবে ইউজ করা হবে। আচ্ছা, কোথায় অধ্যয়ন করতে এসেছিল, নালন্দা বিশ্ববিদ্যালয়, এটাও অ্যাডভার্বিয়াল, এবং ক্রমে সে হয়ে উঠেছিল অধ্যক্ষ। তাহলে ইংরেজিতে হবে, বঙ্গদেশের এক রাজপুত্র প্রিন্স অফ বেঙ্গল এসেছিল, কেম, কেন এসেছিল, টু স্টাডি, এটা অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ হিসেবে ইউজ হয়েছে। কোথায়, অ্যাট নালন্দা ইউনিভার্সিটি, অ্যান্ড গ্র্যাজুয়ালি, ক্রমে ক্রমে, গ্র্যাজুয়ালি সে হয়ে উঠেছিল, হি বিকেম, এক্ষেত্রে বিকেম হচ্ছে লিঙ্কিং ভার্ব, অধ্যক্ষ, দ্য প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, যিনি এই গৌরব লাভ করিয়াছিলেন তাহার নাম শীলভদ্র। আমরা করব ব্যক্তির নাম বা লোকটির নাম যে এই গৌরব পেয়েছিলেন তার নাম ছিল শীলভদ্র। তাহলে লোকটির নাম যে পেয়েছিলেন এই গৌরব তার নাম ছিল শীলভদ্র। তাহলে লোকটির নাম, দ্য নেম অফ দ্য পার্সন হু গট দিস গ্লোরি, এই পুরো অংশ দা থেকে গ্লোরি পর্যন্ত এই পুরো অংশটা সাবজেক্ট, তার নাম, যেহেতু লোকটির নাম প্রথমে দিয়ে দিয়েছি তাই তার নাম ইংরেজিতে আর হবে না, ছিল, ওয়াস, এটা হচ্ছে বি ভার্ব, শীলভদ্র, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আজকে এই পর্যন্তই, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমার আপলোড করা ভিডিওগুলো তোমরা দেখতে পাও।